হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো মুখের কালো দাগ এবং ফর্সা হওয়া এবং ব্রণ। এই যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব সেই জন্য ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। এই যে আপনাদের কাছে যে অয়েন্টমেন্টটি এনেছি সেই অয়েন্টমেন্টটির নাম হলো মেডিসালিক। এই অয়েন্টমেন্টটি কীভাবে ব্যবহার করবেন এবং কখন ব্যবহার করবেন সবই আমি আপনাদেরকে জানাব। প্রথমে বলে নিই, আমার চ্যানেলে যারা প্রথম এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। এই যে অয়েন্টমেন্টটি দেখতে পাচ্ছেন, এই অয়েন্টমেন্টটির নাম হচ্ছে মেডিসালিক। এর কম্পোজিশন হচ্ছে ক্লোবেটাসল, প্রোপাইনেট অ্যান্ড স্যালিসাইলিক অ্যাসিড অয়েন্টমেন্ট। এই অয়েন্টমেন্টটি আপনারা যে কোনো মেডিকেল শপে পেয়ে যাবেন। অয়েন্টমেন্টটি হয় 20 গ্রামের আর এর দাম করেছে 159 টাকা। অয়েন্টমেন্টটি আপনারা কী কী রোগে ব্যবহার করবেন, আমি প্রথমেই বলেছিলাম ব্রণ এবং মুখের কালো দাগ এবং ফর্সা হওয়ার জন্য এই অয়েন্টমেন্টটি ব্যবহার করতে পারেন। অয়েন্টমেন্টটি খুবই ভালো কাজ দেয়। যাদের মুখের মধ্যে অনেক ব্রণ আছে এবং কালো ছোপ ছোপ দাগ আছে তারা এই অয়েন্টমেন্টটি ব্যবহার করবে, খুব ভালো রেজাল্ট পাবে। অয়েন্টমেন্টটি ব্যবহার করার নিয়ম হচ্ছে রোজ রাত্রিবেলায় শোয়ার সময়। হ্যাঁ, আরেকটা কথা বলে নিই, আপনারা যখন রাতে ব্যবহার করবেন মুখটা আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর এই অয়েন্টমেন্টটি প্রথমত 1 সপ্তাহ অল্প পরিমাণ ব্যবহার করবেন, তারপরে দেখবেন রেজাল্টটা কেমন হচ্ছে। যদি মুখ লাল হয়ে যায় এবং কোনো কিছু র্যাশ বেরোয় তাহলে এই মলমটি ব্যবহার করবেন না। অনেকের স্কিনে হয়তো প্রবলেম দেখা দিতে পারে, তো এই জন্য যদি কোনো র্যাশ এবং কোনো কিছু দাগ হয়ে যায় তাহলে এই অয়েন্টমেন্টটি ব্যবহার করবেন না। নাহলে অল্প অল্প পরিমাণ দিয়ে ব্যবহার করবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। প্রথম 1 সপ্তাহ একটু অল্প পরিমাণ ব্যবহার করুন, তারপরে প্রয়োজন মতো একটু বেশি ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের মুখে কালো দাগ আছে এবং ছোপ ছোপ হয়ে আছে এবং ব্রণ ব্রণ বেরিয়েছে তারা যদি ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, আরেকটা কথা, সকালবেলায় যেন মুখটা ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেয়, কেননা যদি এই অয়েন্টমেন্ট মেখে আপনারা রোদের মধ্যে থাকেন তাহলে অনেক কিছু ইনফেকশান দেখা দিতে পারে। এই জন্যে রাত্রিবেলায় যখন ব্যবহার করবেন তখন মুখটা ধুয়ে নেবেন এবং সকালেও মুখটা ধুয়ে নেবেন, আশা করি ভালো রেজাল্ট পাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।